জনগণ যে রায় দেবে সেই রায় আমাদের দলীয় নেতাকর্মী সহ সকলে মেনে নিতে আমরা বাধ্য এবং সেটা আমরা মেনে নেব। ভোট কেনার জন্য কালো টাকার ছড়াছড়ি আওয়ামী লীগ নয় বিএনপি করছে বলে মন্তব্য করেন তিনি। হানিফ বলেন, নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ইতিহাস আওয়ামী লীগের নয় বিএনপির রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া বিশ্বাসী না। আইনুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসে একে একে বিভিন্ন কেন্দ্রে ফলাফল আসতে শুরু করেছে। শহরের বঙ্গতাজ মিলনায়তনে রিটার্নিং অফিসার অস্থায়ী কার্যালয়ে আছেন সহকর্মী ইলিয়াস হোসাইন, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ খবর। ধন্যবাদ মুজাহিদ। আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে প্রথমেই জানিয়ে দেব গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত ফলাফলের যে অবস্থা, তা হল আমরা হাতে পেয়েছি এখন পর্যন্ত 320টি কেন্দ্রের ফলাফল, যেখানে আশাদল সমর্থিত যে প্রার্থী আছেন জনাব এম এ মান্নান, তিনি 255,321 ভোট পেয়েছেন এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী তিনি আজমতুল্লাহ খান, যিনি 14 দল সমর্থিত প্রার্থী, তিনি পেয়েছেন 1,71,313 ভোট। তো এখন পর্যন্ত দুজনের মধ্যে যে ব্যবধান প্রায় 30,000 ভোটের ব্যবধান রয়েছে এই দুজনের মাঝে, তো সে বিষয়টি যে নির্বাচন অফিসারের কার্যালয় থেকে আমরা ঠিক যেখান থেকে দাঁড়িয়ে আছি এখানেই কিন্তু প্রতি মুহূর্তে নির্বাচনের যে ফলাফল সেটি আপডেট হচ্ছে এবং বিভিন্ন কেন্দ্রের ফলাফল প্রতি মুহূর্তে আসছে এবং সেটি ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। এখান থেকে আপনারা নিশ্চয়ই দেখতেছেন যে এখানে রিটার্নিং অফিসার যেখানে আছেন তার পাশেই কিন্তু তার সহকারী রিটার্নিং অফিসার সহ নির্বাচন কমিশনের যেসব কর্মকর্তারা আছেন তারা তাদের যে স্ক্রিন রয়েছে সেটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন যে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন এবং সেটির সাথে কিন্তু আমাদের যে নিজেদের অনুসন্ধান সেটির কিন্তু কিছুটা ফারাক রয়েছে। তারা এখন পর্যন্ত 312টি কেন্দ্রের ফলাফলের কথা বলছেন এবং যেখানে টেলিভিশন প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব অধ্যাপক এম এ মান্নান, তিনি পেয়েছেন 1,65,588 ভোট এবং দোয়াত কলম্বিয়ায় 14 দল সমর্থিত যে প্রার্থী আছেন মোহাম্মদ আজমতুল্লাহ খান, তিনি পেয়েছেন 1,11,117 ভোট। তো এখন এই মুহূর্তে আমার সাথে যোগ দেবেন 18 দল সমর্থিত যে প্রার্থী জনাব এম এ মান্নান, তিনি আমাদেরকে জানাবেন যে এখন পর্যন্ত যে নির্বাচনের ফলাফল হয়েছে সে নির্বাচন ফলাফল ঘোষণা এবং সারাদিনের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি নিয়ে আপনার মতামত কি? এই পর্যন্ত যে নির্বাচন যে ফলাফলটি ঘোষণা হচ্ছে এটি নিয়ে কি মনে হচ্ছে, নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা? এই যেমন যে ফলাফল ঘোষণা হয়েছে এ ব্যাপারে যেহেতু আপনি ইটিভি পরিবারকে ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে আমি এই গাজীপুর সিটি কর্পোরেশনের ভোটার ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং এই গাজীপুর জেলা সহ সারা বাংলাদেশের 16 কোটি মানুষকে আমি ধন্যবাদ জানাই, কারণ এই 64 জেলার মানুষ এই গাজীপুর সিটি কর্পোরেশনে বসবাস করে। সেই জন্য তো কি মনে হচ্ছে, কিছুদিন আগে যে চাকরি সিটি কর্পোরেশন নির্বাচন হলো, ফলাফল কি আসলে সেদিকেই যাচ্ছে কিনা? হ্যাঁ, ফলাফল সেদিকেই যাচ্ছে এবং যদি আমি যে অভিযোগগুলি নির্বাচন চলাকালীন করেছিলাম সেগুলি যদি না ঘটত, নির্বাচনটা যদি আরো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হতো তাহলে আরো বেশি ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করতাম। সেটি কি মনে হচ্ছে, সেটি কি সুষ্ঠু হয়েছে? আপনি এই কদিন যে ধরনের অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো আজকে কি নির্বাচনের মাঠে ছিল কিনা? হ্যাঁ, নির্বাচনের মাঠে ছিল বলেই তো আমি অভিযোগ করেছি, আমি তো কোনো মিথ্যা অভিযোগ করি নাই, আমি যেটা সঠিক যেটা সত্য আমি সেটাই বলেছি এবং সেগুলো প্রমাণিত এবং সেগুলি ঘটনা ঘটছে, দীর্ঘতিতে ভোট গ্রহণ, তারপর বিভিন্ন ভোট কেন্দ্রে আমার নিজ এলাকায় সেখানে ভোটারদের উপরে লাঠিচার্জ করা থেকে শুরু করে এমন কোন দিক নাই, এমন কোন ষড়যন্ত্র নাই যা করা হয় নাই আমাকে পরাজিত করার জন্য। তা আল্লাহর রহমত যে জনগণের ভালোবাসা, আল্লাহর রহমতে আমি এই ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাহর রহমতে আমরা বেরিয়ে আসছি। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন 18 দল সমর্থিত যে প্রার্থী জনাব এম এ মান্নান, তার বক্তব্য। তিনি বলছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে মোটামুটি হয়েছে, তবে আরো সুষ্ঠু হলে তিনি তার যে ফলাফলের যে ব্যবধান সেটা হয়তো আরো বেশি বাড়তে পারত। আমি এই মুহূর্তে আপনাদেরকে একটি তথ্য জানাবো, সেটি হচ্ছে এখন পর্যন্ত যখন এই নির্বাচনের ফলাফল রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঘোষণা হচ্ছিল তখন এই রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরের যে পরিস্থিতি সেটি হচ্ছে 2-3টি কেন্দ্রে কিন্তু আমরা যে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তার মধ্যে
একটি হচ্ছে টঙ্গীর হোসেন মার্কেট, সেখানে মামদি মোল্লা স্কুল নামে একটি কেন্দ্র আছে, যেখানে রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার যিনি দায়িত্বে আছেন তার বিরুদ্ধে দুজন কাউন্সিলর প্রার্থী এবং একজন মেয়র প্রার্থীর যে এজেন্ট ছিলেন তাদের বক্তব্য দিয়ে সেখানে কোন একটি প্রার্থীকে সুযোগ দেওয়া হচ্ছে, বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে এবং ফলাফলকে অন্যদিকে প্রবাহিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া গাজীপুরের যে কড্ডা সেখানে একটি সংঘর্ষের ঘটনা আমরা পেয়েছি, এছাড়া বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত রয়েছে গাজীপুরের এই নির্বাচনী এলাকা। তো সবকিছু মিলিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যারা দায়িত্ব পালন করছেন তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জেনেছি যে নির্বাচনের যে ফলাফলের যে চূড়ান্ত পর্যায়ে সেটি শেষ হতে রাত তিনটা বা সাড়ে তিনটা বাজতে পারে, ততক্ষণ পর্যন্ত আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে বেসরকারিভাবে শেষ পর্যন্ত কাকে বিজয়ী করা হয় এবং এই বিজয়ী এবং যিনি বিজিত এই দুজনের মধ্যে ব্যবধানের যে পরিমাণ সেটা কি ধরনের হয় সেটি জানতে হলে নিশ্চয়ই ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ততক্ষণ দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি একুশের স্টুডিওতে। মুজাহিদ ইলিয়াস আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের রিটার্নিং অফিসের অস্থায়ী কার্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ইলিয়াস হোসাইন। এবারে অন্যান্য সংবাদ। বয়স 60 বছর হওয়ার পরও গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি পরিচালনা পরিষদের ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে হয়েছিল বলে আবারও জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি জানান, যতদিন তিনি দায়িত্বে ছিলেন ততদিন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। রাজধানীর গুলশানের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলহাস কবিরের রিপোর্ট। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে ডক্টর ইউনুস বলেন, পরিচালনা পরিষদের সিদ্ধান্তে ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে বোর্ড আইন করে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বয়সসীমা নির্ধারণ করা হয়। বাংলাদেশ ব্যাংক প্রশ্নটা তুলেছিল, 60 বছর হয়ে গেছে আপনি থাকবেন কিনা, তখন আমরা আমাদের কাগজপত্র দেখালাম, কাগজপত্র দেখানো সব যত নিয়ম কানুন আছে সব দেখানোর পরে তারা বললো যে না, এটাতে আর কোন অসুবিধা নেই, কারণ তারা তাদের পক্ষ থেকে তিনজন আমাদের গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে তিনজন খুব হাই লেভেলে তারা একটা মিটিং করলো, সমস্ত কাগজ আমাদের পক্ষ থেকে সমস্ত কাগজপত্র নিয়ে গেল, ওদের পক্ষ থেকে সমস্ত কাগজপত্র আনলো, দেখার পরে তারা বলছে না ঠিক আছে। দায়িত্ব পালনকালে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছেন বলে জানান তিনি। 60 বছর উত্তীর্ণ হওয়ার পরে কেন যে রয়ে গেলাম এটার জন্য দায়ী কিন্তু পুরোপুরি রেহমান সোমান। আমি যথারীতি তার কাছে বলেছি আমার 60 বছর হয়ে গেছে, এখন আমার যাওয়া দরকার। উনি ধমক দিলেন, উনি আমার শিক্ষক, কেন তুমি যাবে কেন? তা বললাম 60 বছর, কে বলছে 60 বছর আমি তোমার যেতে হবে, তুমি কি অবশ্য হয়ে গেছো কাজকর্ম করতে পারো না? না আমি পারি, পারবো না কেন? বলতে আর কে বলছে তোমাকে যেতে হবে? এক ধমক হচ্ছে এটা। আমি বললাম কি করতে হবে, যেখানে যে আমরা পাস করে দিলাম তুমি যতদিন সবল সক্ষম থাকবে ততদিন থাকবে। গ্রামীণ ব্যাংকের যে আইনের কথা বলা হচ্ছে এই আইন কিন্তু বোর্ডের তৈরি জিনিস, সরকারের তৈরি জিনিস না। ডক্টর ইউনুস অর্থনীতির মূলধারার সঙ্গে দরিদ্র মানুষের সম্পৃক্ত করেছেন বলে মন্তব্য করেন ডক্টর আকবর আলী খান। ডক্টর ইউনুস তাদের সৃজনশীলতা এবং দরিদ্রদের সৃজনশীলতা প্রমাণ করে সারা বিশ্বের স্বীকৃতি আদায় করেছেন প্রফেসর ইউনুস। And we all feel very greatly, take great pride in his achievement, and we as Bangladeshis are very proud of him. এছাড়া ডক্টর ইউনুসের অবদান অস্বীকার করার কোন উপায় নেই বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা। জুলহাস কবির, একুশে টেলিভিশন, ঢাকা। এবারে মিশর প্রসঙ্গ। জাতিসংঘের পরমাণু কর্মসূচি পরিদর্শক দলের সাবেক প্রধান মোহাম্মদ আল বারাদি মিশরের আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে। এদিকে সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে অপসারণের দুদিন পরও কায়রো জুড়ে অব্যাহত রয়েছে বিক্ষোভ। মিশরের প্রধান সড়কগুলো এখন ব্রাদারহুডের দখলে। স্লোগানে পুরো শহর কাঁপিয়ে তুলছেন লক্ষ নারী পুরুষ। চলমান এই সহিংস বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বিক্ষোভকারীদের নিরাপত্তা বিধান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে মুরসির সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে নিহত হয় অন্তত 30 জন। আরো জানাচ্ছেন মুন্নিমুন। মিশরের মুরসির পরবর্তী বিক্ষোভ। একদিকে মুরসির মুক্তির দাবিতে বিক্ষোভ করছে সমর্থকরা, অন্যদিকে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির দুই দিন পরও থেমে নেই বিরোধীরা। রাজনৈতিক ভুলের সংশোধন করতে হলে প্রেসিডেন্টকে মুক্তি দিতে হবে, আর যারা কুপ করেছে তাদেরকে আইনের